হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি হচ্ছে সাইদুল। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ইতিমধ্যে আমাদের গেমের মধ্যে চলে আসছে ঐতিহাসিক একটি কী বলে ড্রেস আপ, সেটি হলো আমাদের গ্রিন ক্রিমিনাল। তো গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে গ্রিন ক্রিমিনাল আসছে, তো চলে আসলো আমাদের ভিডিও সার্ভারের। তো নিয়ে নেব আজকে। তো তার আগে আপনারা একটা গোলাপ নিয়ে নিন, তারপর এবার আমি ক্যারেক্টারটা চেঞ্জ করব। আগে ক্যারেক্টারটা নেব, ক্যারেক্টারটার আগে একটা ইমোট দিয়ে নিই। তো তারপর হচ্ছে আমি এবার এখান থেকে ক্যারেক্টার বদলাবো। ক্যারেক্টার বদলে নিয়ে তো এখানে কি ক্যারেক্টার নেব, এই তো পেয়ে গেছি। কোথায় ছিলে বাবা তুমি? এসো, তোমার সাথে এখন খেলা হবে। তো এখন কি খেলা হবে আপনারা বুঝতে পারছেন। তো আমার কাছে আছে 786 ডায়মন্ড মাত্র, তো এটা দিয়ে খেলা হবে। উড়াদুড়া খেলা হবে, আগে নেচে দিই, তারপরে এখানে ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকতে পারলাম। ভিতরে ঢুকার পর দেখেছি অনেক কিছু আছে, 5 স্পিন, স্পেশাল স্পিন, 40 ডায়মন্ডের, 20 ডায়মন্ডেরটা মারবো আমি। কোনো স্পেশাল মিস কিছুই মারবো না, শুধু 20 ডায়মন্ডেরটা মারতে থাকবে এখন। তো একটা ম্যাজিক কিউব এগ্রিমেন্ট দিয়েছে প্রথম, তারপর কি দেয় দেখি। তো তারপর বাবা 100 ডায়মন্ড দিয়েছে। ও ভাই সাহ, গাড়ি না তুই কোথায়? গাড়ি না তোকে একটা চুমা দেওয়া দরকার। গাড়ি না তুই কোথায়? ব্যবসা লস হয়নি, যাই হোক এখানে আবার সার্ফবোর্ড দিয়েছে, যাক মানলাম। গাড়ি না আজকে যে গাড়ি না, আজকে গাড়ি না যে কি করবে আজকে গাড়ি না, আমার ডায়মন্ড লুটবে না দেবে বুঝতে পারতেছি না। অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও চলতেছে, তো স্কিপ করা ছাড়াই দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অল্প রয়্যাল ভাউচার দিয়ে দিয়েছে, তো গাড়ি না যে কি করবে আমি বুঝতে পারতেছি না। গাড়ি না কান্ড কিন্তু আমি দেখি নি, আর এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি যে কত ডায়মন্ড খরচ হতে পারে, এটা নিয়ে অনেক চিন্তায় আছি। তো খরচ যদি বেশি হয়ে তোলো তো আমার গেলো 486 ডায়মন্ড গেল। তো এখানে আছে 366 ডায়মন্ড আছে, তো এখানে আমি স্পিন করতে থাকবো, স্পিন করতে। ও ভাই সাহেব, গাড়ি না তুই কোথায়? ভাই গাই তুমি কোথায়? তোকে একটা চুমা দেবো। গাড়ি না কোথায় কোথায়? 200 ডায়মন্ড, যাক সমস্যা নাই, এ পর্যন্ত 200 ডায়মন্ড গাড়ি না আমাকে দিল, সমস্যা নাই। এখানে এবার আরেকটা স্পিন, যাক যাক সমস্যা নাই। এগুলো ফ্রি ডায়মন্ড, এগুলো দিয়ে আমি কি করবো? গাড়ি নেই নেই তুই নেই ওটা, যাই হোক এখানে দিল। আরে লেগে যা না ভাই, লেগে যা ভাই, ভাই 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 রে, এবার লাগবেই দেখ। হ্যাঁ এটা আমার খোদা, হিসাব করে দেখি তো আমার কত ডায়মন্ড গেলে ছিল। 786 ডায়মন্ড অনাসে অনাসে মোর 286 ডায়মন্ড, মাত্র 200 ডায়মন্ড গেছে। 200 ডায়মন্ড গেলে তো দেখতে পেলেন আপনারা আমি পাইয়ে গেলাম ক্রিমিনাল, তো ফিরে দেওয়াবো। ধন্যবাদ তোমার ক্যারেক্টার, যেহেতু তুমি মদ খাও সমস্যা নেই, মদ খাইতে দাও, খাও মদ খাও মদ খাও, মাতাল থাকো বাস। যাই হোক পেয়ে গেলাম। তো অনেক কষ্ট লাগছে, বাংলাদেশ সার্ভারে নাকি আমাদের অন্য লিগের এইভাবে যারা ড্রপ আপ করাচ্ছে বা করিয়ে দিচ্ছে তাদের হবে না। তো এখন থেকে ড্রপ আপ করা মনে হয় আর হবে না, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট আসলো, নেওয়াটা আর হবে না মনে হয়। তো এটা যদি সম্পূর্ণভাবে চলতে থাকে রেগুলার তাহলে ভালো হবে, কারণ ড্রপ আপ না করাটাই বেটার। তো আমি চাই গাড়ি না যেন আমাদের সার্ভারে টপ আপ ইভেন্ট, টপ আপ কোনো ইভেন্ট বা টপ আপ করার জন্য কোনো অপশনই না থাকে, এটাই আমার কাম্য। তো এটা চাইছিলাম, তো কিন্তু বাংলাদেশ সার্ভারে দিবে কি না টপ আপ, আর দিবে কি না, দিলে পারমানেন্ট দিক না হলে বন্ধ করে দেখ, এটাই তো কি করব। আসলে এটা বন্ধ হবে না, মানে খানিকের জন্য বন্ধ থাকবে। তো যাই হোক এই বান্ডেলটা নেওয়ার পর আমি কতক্ষণ পরে একটা গ্রুপের ভিতরে ঢুকলাম তো রিয়াকশনটা দেখার জন্য। তো দেখতে পেলাম এখানে আমার স্ক্রিন রেকর্ডারের ইয়ারটা একটু সমস্যা হচ্ছিল, যার কারণে তাদের স্ক্রিন রেকর্ড ঠিকমতো হয়েছে কিন্তু তাদের কথাগুলো ঠিকমতো শোনা যায়নি। তো
তো এখানে অনেকেই রিয়েকশন এক এক রকম ছিল। তো একজন বলতেছে ভাই এটা একদম গোল্ড রয়্যাল মতো হয়ে গেছে, গোল্ড রয়্যালের মতো যারা গোল্ড দিয়ে কিনা যায় এরকম মতো হয়ে গেছে, গোল্ড দিয়ে স্পিন করা যায় এমন এমন কথা বলছে। তো যাই হোক এগুলা আসলে সত্যি, দেখা যাচ্ছে যে অনেকে 90 ডায়মন্ডে পাচ্ছে, তো এটা অনেক কম দামে দিয়ে দিচ্ছে, এটা আর রেয়ার নেই, যেহেতু এটা আরও আগে ঐতিহাসিক একটা বান্ডেল ভাবতে হবে। এই বান্ডেলটি তো আরও আগে কম দাম কি বলছে এটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা লাগতো, তো এগুলো এখন এক্সচেঞ্জ করে নেওয়ার লাগে না, ওখানে এটা ঘ্যা ডায়মন্ড দিয়ে এখন নেওয়া যায়। তো কয়েকদিনের জন্য ইভেন্ট কত তারিখ থেকে কত তারিখে আছে জানা নেই। তো যাই হোক এখানে আমি গেমিনোর বান্ডেল নেওয়ার পর অনেক মানে অনেকের অনেক রিয়েকশন ছিল। তো গেমের ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম যে আমাকে নক করে অনেকে লল মারছে, আমিও অনেক সময় এরকম করতাম, কারণ লল মারতাম এই যে বিভিন্ন ধরনের এই যে ক্রিমিনাল বান্ডেল পেলে তাদেরকে নক করতাম, নক করে তাদের লল মারতাম আর কি। তো যাই হোক আজকের মতো পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, সেই ভিডিওটি হবে আমাকে যে রিয়েকশনের ভিডিওটি, তো সেই ভিডিওটি দিয়ে দেবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।